হ্যালো ফ্রেন্ডস, আমি রনি। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বাঙালি বাউটি। তো আজকে কিন্তু আমি চলে এসেছি আপনার জন্য কিন্তু ইউটিউবের পাঁচটা দুর্দান্ত ট্রিক সম্বন্ধে, যেগুলো কিন্তু আপনাদের জানা অবশ্যই দরকার। তো ইউটিউবের ট্রিক সম্বন্ধে অনেকেই ধারণা আছে, যারা ইউটিউবার তাদের এটা এটা কাজে লাগবে। তো তারা কিন্তু যা ইউটিউবার নন তারা কিন্তু বাইরে চলে যাচ্ছেন, ভিডিওটা ভাবছেন যে আমরা ভিডিওটাকে না দেখে কিন্তু চলছে, কারণ এটা আমাদের কোনো কাজ। তা আমি বলে রেখেছি এটা শুধুমাত্র ইউটিউব ক্রিয়েটর না, ইউটিউব ক্রিয়েটরদের তো অবশ্যই লাগবে, যারা এমনি নর্মাল পিপল বা ভিউয়ার্স আছেন তাদের কিন্তু অবশ্যই এটা কাজে লাগবে। তো আপনাদের কি করতে হবে, ভিডিওটাকে লাইক দিয়ে শেষ পর্যন্ত পুরোটা দেখতে হবে উইদাউট স্কিপ। আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, কারণ এই চ্যানেলে আপনার টেক রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও পেতে থাকবেন। তো আসুন বেশি না করে আজকের ভিডিও শুরু। তো আমি আপনাদের যে ট্রিকগুলো বলতে যাচ্ছি সেগুলোর জন্য কিন্তু প্রথমে বলি যে আপনাদের কোনো কিন্তু অ্যাপ বা কিছু ইনস্টল করতে হবে না আপনার ফোনে, এটা কিন্তু ইউটিউবের সেটিংসে যেয়ে পরে আপনারা করতে পারবেন। তো চলুন ইউটিউবে আমার সেটিংসে যাওয়া যাক। তো ইউটিউবের সেটিংসে এলে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তো ফার্স্টে যেমন লেখা আছে জেনারেল বলে উপরটাতে, তো এখানটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান আছে ডার্ক থিম। তো অনেকেরই কিন্তু এই অপশানটা বলতে গেলে প্রায় যারা এখনো পর্যন্ত ইউটিউবতে আপডেট করেন তারা কিন্তু আপডেটটা করেন, কারণ আপডেটটা এখন না, আপডেটটা কিন্তু আগে এসেছিলো। তো যদি আপডেটটা অনেকে করে রেখেছেন তো ভালো কথা, আর না করে রাখলে কিন্তু এখনই যে পরে ইউটিউব অ্যাপ্লিকেশানটা আপনার প্লে স্টোর থেকে কিন্তু আপডেট করেন, তবে আপনার এটা পেয়ে যাবেন। তো ডার্ক থিমটা কী করবেন, আপনার সিম্পলি এখান থেকে এটা এনেবেল করে দেবেন। এনেবেল করলে কিন্তু আপনাদের এরকম একটা ডার্ক মোডের মতন এটা হয়ে যাবে। তো অনেকে ভাবছেন যে এটা কী, তো প্রথমত এটা করলে কিন্তু আপনাদের ব্যাটারিটা অনেকটা পরিমাণে কিন্তু সেভ হবে। আর ইউটিউব ভিডিও দেখার সময় কিন্তু আপনারা জানেন যে নেটের সাথে সাথে কিন্তু আমাদের ব্যাটারিটাও একটু হলেও কিন্তু সেটা বাড়ে। তো ডার্ক থিমটা যখন আপনার এনেবেল করে দেবেন তখন কিন্তু আপনার যে আপনার ব্যাটারিটা থাকে সেটা কিন্তু অবশ্যই ভালো থাকবে, সাথে সাথে ব্যাটারি খরচটাও কিন্তু অনেকটা পরিমাণে কমে যাবে। আর রাতে যারা ভিডিও দেখতে ভালোবাসেন তার জন্য তো এটা খুবই উপকৃত হবে। এবারে চলে আসা যাক সেকেন্ড নাম্বার। তো সেকেন্ড নাম্বার আপনারা এখানে পেয়ে যাবেন। একটু আপনার নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখতে পাবেন লেখা আছে রেস্ট্রিক্টেড মোড। তো এটাকে আপনারা সিম্পলি এনেবেল করে দেবেন। এটা এনেবেল করলে কী হবে, আপনার সামনে যে 18+ ভিডিওগুলো আসতো আগে ইউটিউবে, তো যাই হোক ইউটিউব কিন্তু তার আপডেটে কিন্তু তার অ্যাপ্লিকেশানটাকে নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করে, কিন্তু তাও কিছু কিছু থেকে যায়। তো এটা অন করে দিলে কিন্তু আপনি কোনো মতেই সেগুলোকে কিন্তু আর দেখতে পাবেন না, সেগুলো 100% ভাবে কিন্তু আপনার ইউটিউব অ্যাপ্লিকেশান থেকে সেগুলো কিন্তু সরে যাবে। তো এবারে আসা যাক থার্ড নাম্বার স্টেপে, মানে সরি থার্ড নাম্বার টপিকে। তো এটাও কিন্তু হচ্ছে ডবল ট্যাপ টু শিফট। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে। তো আপনার এটা ভাবছেন যে এটা কি জিনিস, তো আপনার যখন কোনো ভিডিও চালান এবং সেই ভিডিওটাকে যখন ধরুন চলছে এবং আপনার বাঁ দিকে দুবার ক্লিক করে কিংবা ডান দিকে ক্লিক করে যেটা স্কিপ করলেই আমরা করা, তো সেটা কিন্তু দেখেন প্রায় 10 সেকেন্ডে হয়ে থাকে সব করে। তো অনেকে আছেন যারা বড় ভিডিও দেখতে পছন্দ করেন এবং তাদের কিন্তু অনেক বড় বড় মানে অ্যাড আসে, তারা সেটাকে স্কিপ করতে চান, তখন তাদেরকে অনেকবার কিন্তু প্রেস করতে হয়, ফলে তাদের একটু হলেও কষ্ট হয়। তো আপনার কী করবেন, আপনার এখানে আসবেন এবং আসার পর আপনার নিজেদের মতো এখানে কিন্তু সেট করতে পারবেন। এখানে যে নাম্বারটা কিন্তু আপনার সিলেক্ট করবেন সেই নাম্বারটি কিন্তু আপনার ডবল ট্যাপ করলে তত বেশি করে ভিডিওটা হয় বাড়বে, না তত বেশি করে কমবে। তো যারা ভালোবাসেন তার নিজেদের ইচ্ছা মতো 30 সেকেন্ড এমনকি এখানে 7 সেকেন্ড পর্যন্তও কিন্তু এখানে করা যায়। আর যারা কম ভালোবাসেন তারা কিন্তু 10-এর পরে 5ই পাবেন, তার নিচে এখনও পর্যন্ত কিন্তু নেই। তো এবার আসা যাক 4 নম্বর টপিকে। তো 4 নম্বর টপিকের জন্য সিম্পলি এটাকে আপনারা একবার ব্যাক ক্লিক করবেন। ব্যাক ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন একটা অপশান আছে হিস্ট্রি অ্যান্ড প্রাইভেসি। তো এটা আপনার সিম্পলি ক্লিক করবেন, ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আছে একটা পজ ওয়াচ হিস্ট্রি। তো এইটা কিন্তু অনেকেরই কাজে লাগবে যারা কিন্তু প্রাইভেট ভিডিও দেখতে চান বা যারা চান যে আমাদের হিস্ট্রিটা কিন্তু কেউ না দেখতে পায়। অনেক কিন্তু অনেকে আছে যাদের অনেক ইম্পর্টেন্ট কিন্তু কাজ থাকে, তারা চান না যে আমাদের দেখা ভিডিওগুলো অন্য কেউ দেখে। তো সেক্ষেত্রে আপনার কী করবেন, এটাকে শুধুমাত্র জাস্ট একবার এনেবেল করে দেবেন। তো এনেবেল করার পর কিন্তু এটা আপনার হিস্ট্রিটা পজ হয়ে গেল। তো এটা কিন্তু আমি আপনাদের প্রুফটা এখন দেখাচ্ছি। তো আমার এখানে দেখতে পাচ্ছেন লাস্ট সার্চ আছে আসুস ভিভো বুক বলে একটা। তো আমি এখানে যদি সিম্পলি হাই লিখে এখানে সার্চ করে তো আমার সামনে এরকম একটা জিনিস চলে আসবে দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদের একটা ভিডিও চার্জ দেখাচ্ছি, নাহলে আমার কপিরাইট আসতে পারে, এনসিএসের একটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখানে আমার চলছে। তো
এবার ধরুন আপনি এখানে এটা আপনার প্রাইভেট ভিডিও আপনি এটাকে দেখলেন এবং চান না যে এটা অন্য কেউ দেখুক, তো আপনি ওটাকে নিশ্চয়ই এনেবল করে দিয়েছেন। এরপরে আপনি কিন্তু আপনার সার্চ হিস্ট্রিতে চলে আসবেন এবং সার্চ হিস্ট্রিতে আসার পর দেখতে পাচ্ছেন সেইটা কিন্তু ওখানে আনলে যে এনসিএস এর ভিডিওটা আমরা কিন্তু এখানে দেখলাম। তো এরপরে আরেকটা সেটিংস আছে যেটা হচ্ছে 5 নম্বর সেটিংস আমাদের। তো এটার জন্য আপনার সিম্পলি সেটিংসে আসবেন এবং হিস্ট্রি অ্যান্ড প্রাইভেসিতে আসার পর পজ সার্চ হিস্ট্রি। তো এটাকেও সিম্পলি আপনার যদি চান যে আপনারা যেটা সার্চ করছেন সেটা কেউ না দেখুক, তো সেটাও কিন্তু এখানে এইটাকে আপনার যদি এনেবল করে দেন এবং আসার পরে কিন্তু এই সাইডে আপনার যদি কিছু সার্চ করেন তো এখানে কিন্তু সেটা আসবেন। তখন এখানে লাস্ট সার্চ আছে এনসিএস। আমি যদি এখানে একবার সার্চ করি, ধরুন আমি বিবিটি সার্চ করলাম, তো এখানে দেখুন এটা আমি সিম্পলি এখানে সার্চ করলাম। এরপর আপনার একবার রিফ্রেশ করে এটাকে দেখে নিন। তো রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাস্ট পর্যন্ত এনসিএস এ আছে, আমি যে বিবিটি সার্চ করলাম সেটা কিন্তু নেই। তো যারা এখন প্রাইভেট সার্চ করতে চান তারাও কিন্তু এই সেটিংসটার মাধ্যমে কিন্তু করতে পারবেন। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ টিপস যেগুলো কিন্তু আপনাদের জানা অবশ্যই দরকার ছিল। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটা থাকলে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওটা, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্য সর্বদা ভালো রাখো, ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো।